দর্শক, আমি এখন রয়েছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের বেগুনের অংশে। তো এখানে কিন্তু শুধু বেগুন উঠে, দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে বেগুন এবং অন্যান্য সবজি নিয়ে আসছেন, আর ভ্যানের উপর থেকে কিন্তু দরদাম হচ্ছে। যে পাশেও দেখতে পাচ্ছেন বেগুন, বেগুনের কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে না, কারণ কি? পুরাতন হয়ে গেছে টাল সেজন্য নাকি? তো ভালো বেগুনও রয়েছে, আপনাদেরকে দেখাই। জিনিস যেটা ভালো দেখতে পাচ্ছেন, কদর বেশি বীরও বেশি, এই যে একেবারে চমৎকার কোয়ালিটির বেগুন। এটা কত করে চাইতেছেন? ১৪০০। দাম কত হয়েছে? ১২০০ পর্যন্ত দাম হয়েছে। তো ১৪০০ টাকা মন চাইতেছেন, ১২০০ টাকা পর্যন্ত দাম হয়েছে। তো প্রচুর পরিমাণে কিন্তু বেগুনের আমদানি হয় শেরপুর অঞ্চলে, কিন্তু প্রচুর এই বেগুনের চাষাবাদ হয়। তো খুবই ভিড়, এর ভেতর দিয়ে চলাচল করাই মুশকিল। তো আজকে বেগুন বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১৪০০ টাকা মন, কোয়ালিটি ভেদে। দর্শক দেখতে পাচ্ছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে ভালো পরিমাণে লাল শাকের আমদানি হয়েছে আজকে, তড়িঘড়ি করে নিচ্ছেন। তারপরও যে ভ্যানের উপর থেকেই কিন্তু বিক্রি শেষ প্রায়। কত করে নিলেন ভাই? ১৩০ টাকা প্রতি ২০ পিস বিক্রি হলো। লাল শাক কিন্তু প্রতি ২০ পিসে বিক্রি হয়। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাতলাও নিয়ে আসছেন, একেবারে তরতাজা। যে ভাই বেছে বেছে নিলেন, কত করে বেচলেন ভাই? ২৫ টাকা পিস বিক্রি করলেন। দর্শক এখন আমরা জেনে নিব মাছ, আলু, করলা, সিম, বেগুন, ফুলকপি এবং কাঁচামরিচের দরদাম। দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের বেগুন এসেছে। ভাই বেগুন কত করে দিচ্ছেন আজকে? ১৬০০ ১৬০০ ৪০ টাকা কেজি। আর সিম কত করে বিক্রি করছেন? আর মাছ, আলু? ৪০ টাকা। দাম বাড়ছে একটু না? এই পাশে ফুলকপি রয়েছে দেখতে পাচ্ছেন, ফুলকপি কত করে দিচ্ছেন? ৬০ থেকে ৬৫ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে ফুলকপি। কাঁচামরিচ, এ ভাই আজকে কাঁচা কত দিচ্ছেন? ১০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। তো দর্শক দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে এই ফুলকপির আমদানি হয়েছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো আমরা জেনে নিব কত করে বিক্রি করতেছেন। কত করে নিলেন ভাই? ৭০ টাকা। তো ৭০ টাকা কেজি ধরে পাইকারি বিক্রি হলো। দেখতে পাচ্ছেন দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে, দেখে দেখে নিচ্ছেন সবাই। দর্শক দেখতে পাচ্ছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে খুবই চমৎকার কোয়ালিটির ধনে পাতার আমদানি হয়েছে। এখন কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি পরিমাণে আমদানি হচ্ছে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। দামটাও আস্তে আস্তে কমে যাচ্ছে, মৌসুমে আমরা একেবারে নামমাত্র মূল্যে এই ধনে পাতা কিন্তু খেতে পারবো। কত করে চাইতেছেন ভাই? ১৩০ টাকা কেজি বিক্রি করতেছেন। কত? ৩০ বিক্রি হচ্ছে। তো ৩০ চাইতেছেন, ৩০ বিক্রি করতেছেন, ১৩০ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই ধনে পাতা। আর এই পাশে দেশি রয়েছে, দেশি ধনে পাতা, দেশি কত করে দিচ্ছেন? ২৫০ টাকা কেজি দেশি ধনে পাতা বিক্রি করতেছেন ২৫০ টাকা কেজি ধরে। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলার আমদানি হয়েছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো যখন ভিডিও করি তখন হয়তো দেখেন অল্প পরিমাণে এখানে আসে, আসলে তা না। এখানে একজন কৃষক একটু জায়গা পায়, একটু জায়গা পাওয়ার পর সেখানে এই সবজিগুলো রাখেন, বিক্রি হয়, উনি চলে যান, আবার আরেক কৃষক আসেন, আবার উনি ওই জায়গাটাই রাখেন, বিক্রি হলে আবার চলে যায়। এভাবেই কিন্তু পুরো বাজারটি চলতে থাকে, সেজন্য একসাথে কিন্তু অনেকগুলো মালামাল দেখাতে পারি না। হয়তো
এখানে যে আরদ্দা রয়েছে ওনাদের ঘরে দেখালে হয়তো আপনাদেরকে প্রচুর পরিমাণে সবজি দেখাতে পারবো। তো এখন আমরা জেনে নিব এই করলা কত করে আজকে দাম চাইতেছেন, কত করে ভাই? দাম চাইতেছি 2700। 2700 দাম কত হয়েছে এ পর্যন্ত? 2400। 2400 টাকা পর্যন্ত এ পর্যন্ত দাম হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের বল বেগুনের আমদানি হয়েছে, তো খুবই চমৎকার কোয়ালিটির বল বেগুন। কত করে বিক্রি করলেন, কত করে নিলেন ভাই? নিলাম 3600 টাকা মন। 3600 টাকা মন, 3600 টাকা মন বিক্রি হলো এই বল বেগুন। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেশি শসা, দেখলেই খাইতে মন চায়, এখনই খাইতে মন চাইতেছে। কিন্তু কত করে চাইতেছেন? 1800 টাকা চাইতেছেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন খুবই কচি এই জালি কমড়া নিয়েছেন, একেবারে কচি। এটা কত করে পিস চাইতেছেন? 30 টাকা পিস চাইতেছেন, এবার ছোট হয়ে গেছে একবারে। তো 1800 টাকা মন চাইতেছেন এই দেশি শসা। দাম কত হয়েছে? 1500 টাকা পর্যন্ত দাম হয়েছে। দর্শক এখন আমরা জেনে নিব আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় সবজি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং আলুর দরদাম। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন আজকে? 100 কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100। আর এই পাশে রয়েছে দুই ধরনের পেঁয়াজ, একটা হচ্ছে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আর একটা দেশি। এটা কত বিক্রি করতেছেন? 580 টাকা। 580 কেজি কত বললো? কেজি বললো আনের 580 টাকা হলে 116 টাকা। 116 টাকা করে। আর দেশি কত করে বিক্রি করতেছেন? তো দেশি বিক্রি হচ্ছে 600 টাকা পাল্লা। এই পাশে রয়েছে চমৎকার রসুন, রসুন কত করে বিক্রি করতেছেন? 240 টাকা কেজি। 240 টাকা কেজি দেশিটা। আর এটা? এটা 220 টাকা কেজি। 220 টাকা চায়না। আর আলু কত করে বিক্রি করতেছেন? আলু হলো 310 টাকা পাল্লা। কেজি কত করে বললো? 62 টাকা কেজি। 62 টাকা কেজি, আস্তে আস্তে দাম বাড়তেছে প্রতিদিনই। তো আলু কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে 62 টাকা প্রতি কেজি, তো আলুর দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দর্শক এখন আমি রয়েছি সাতপাখিয়ার কলার বাজারে, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কলার আমদানি হয়ে থাকে। তো এখন আমরা জাত বেঁধে এই কলা কী দরে বিক্রি করতেছেন জেনে নিব। এটা হচ্ছে চাম্পা কলা, একটু বড় সাইজের, কত করে চাইতেছেন? 20 থেকে 25 টাকা হালি বিক্রি করতেছেন। আর এখানে একটু ছোট সাইজের রয়েছে, এটা কত করে বিক্রি করতেছেন? ঠিক নাই না? তো 15 টাকা হালি বিক্রি করেন, আবার ডজন নিলে একটু কমে বিক্রি করে থাকেন। যে পাশেও দেখতে পাচ্ছেন কলা নিয়ে আসছেন সাইকেলে করে, কলা সাইজটাও বেশ ভালো রয়েছে দেখতে পাচ্ছেন।